আমার দেশ সোনালি ফসলে ভরা আমার দেশ এমনই গড়েছে যারা আমার দেশ সোনালি ফসলে ভরা আমার দেশ এমনই গড়েছে যারা ফুলার ফলে মাছার জলে অপরূপে সবুজ বাংলা সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আসুন আধুনিক কৃষি শিক্ষা, খামার ব্যবস্থাপনা ও লাক্সারি কৃষি তথ্য প্রযুক্তি নিয়ে স্বরে জমিনে সবুজ বাংলা দেখি। সবুজ বাংলা, সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। কৃষি ভুবনের ফসল, ধান, পাট, শাকসবজি, মাছ, গবাদি পশু পাখি, বনায়ন, পুষ্টিসহ বৃহত্তর কৃষির আধুনিক লাক্সারি প্রযুক্তি নিয়ে গাথা আমাদের এই অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিচ্ছি কি কি আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই থাকছে গাজীপুরে এসিআই প্রাণীকৌলি তত্ত্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের উপর বিশেষ প্রতিবেদন। এছাড়া নরসিংদী জেলার পলাশ উপজেলার ঝিনারদি ইউনিয়নের পলাশের চর গ্রামে হৃদয় কোয়েল হ্যাচারির উপর সাফল্য গাথা প্রতিবেদন। শুরুতেই বিশেষ প্রতিবেদন। সবুজ বাংলা। প্রিয় দর্শক, দেশের সুপরিচিত একটি কোম্পানি এসিআই, যারা দীর্ঘদিন ধরে দেশের মানুষকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছে, দেশের উন্নয়নে কাজ করছে, তারা সামগ্রিক কৃষি নিয়ে কাজ করছে প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে। বর্তমানে তারা গোসম্পদের জাত উন্নয়নেও কাজ করছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়িতে গড়ে উঠেছে এসিআই প্রাণী কৈলি তত্ত্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। দেশি গাভীর দুধ যেখানে এক থেকে দুই লিটার করে দিত, সেখানে শঙ্কর জাতের গাভীর দুধ ১৫ থেকে ১৬ লিটার করে দেয়। গবাদি পশুর কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের গো সম্পদ অনেক সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি এখন বেসরকারিভাবেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান হিমায়িত সিমেন্ট তৈরি করছে, তাদের ভিতর অন্যতম এই এসিআই প্রাণী কৈলি তত্ত্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। আমরাই প্রথম বাংলাদেশে আমরা কমপ্লিট ডেয়ারি এবং ক্যাটল ভ্যালু চেইনে কাজ করি, এবং এটা করার জন্য আমরা অ্যানিম্যাল জেনারেশন থেকে শুরু করে তারপরে অ্যানিম্যাল উৎপাদন, অ্যানিম্যালের প্রসেস করা বা দুধের উৎপাদন এবং দুধের প্রসেস করা থেকে শুরু করে ফরওয়ার্ড লিঙ্কেজ আমাদের স্বপ্ন পর্যন্ত কিন্তু আমরা এই ব্যবসাটা পরিধি বাড়িয়েছি। এবং এটা করতে গেলে যেটা হবে, আমাদের দেশে উৎপাদন খরচ কমাতে হবে। এই উৎপাদন খরচ কমানোর একমাত্র উপায় হচ্ছে আমাদের ব্রিড ডেভেলপমেন্ট করতে হবে। ব্রিড মানে আমাদের ক্যাটল ব্রিডের ডেভেলপমেন্ট করতে হবে। আমরা গত দেড় বছর ধরে এই কাজটা শুরু করেছি পূর্ণাঙ্গভাবে, যদিও আমাদের প্রিপারেশনটা বেশ আগে থেকে শুরু হয়েছিলো। এই জন্য আমরা একটা বিশাল ল্যাবরেটরি করেছি এবং একটা বুল স্টেশন মেনটেন করছি। সেখানে বিভিন্ন জাতের আমাদের বুল আমরা মেনটেন করছি, যে বুলগুলো উন্নত মানের সিমেন্ট দিচ্ছে, এবং এই সিমেন্টগুলোকে আমাদের একটা ল্যাবরেটরিতে প্রসেস করছি, এবং প্রসেস করার পরে আমাদের কমপ্লিট কুল চেনের মাধ্যমে সারা দেশে আমাদের দক্ষ কর্মীর মাধ্যমে এবং ডিলারদের মাধ্যমে ছড়ায় দিচ্ছি। এটা হলো একটা ওয়াটার বাথ। এখানে একটা 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে যে পানিটা আছে এখানে রেখে তাকে ওয়ার্মে রাখা হয়, অর্থাৎ এখান থেকে ডাইলুশন করেই আমরা আসলে এটাকে অ্যানালাইসিসের জন্য আমরা দেখি। অ্যানালাইসিস করে যদি দেখি সিমেনের কোয়ালিটি ঠিক আছে, তাহলে আমরা ফার্দার প্রসেসিংয়ে যাই। আর যদি দেখি যে সিমেনের কোয়ালিটি আমার কাঙ্ক্ষিত মাত্রায় না, তাহলে আমরা এখান থেকে আমরা ডিসকার্ড করে ফেলি। এটা হচ্ছে যে সিমেন্ট সংক্রান্ত যত ইনস্ট্রুমেন্ট আছে সবচেয়ে আধুনিক একটা ইনস্ট্রুমেন্ট। এবং এখানে আপনারা দেখেন যে সিমেন্টটা দেওয়া হয়েছে, এটা স্পার্মের মুভমেন্টগুলি আমরা দেখতে পাচ্ছি। 70+ আমাকে ইনিশিয়াল মোটিলিটি থাকতে হবে। এখানে যখন একটা সিমেন্ট তার অ্যাকসেপ্ট হলো মানে পাস করলো, তখন আমরা ফার্দার প্রসেস হিসেবে এটার নাম হচ্ছে ফটোমিটার, এর মাধ্যমে আমরা এক ড্রপ সিমেন্ট এখানে নেওয়ার পর আমরা শেকিং করে আমরা দিব। দেওয়ার পর এখানে এই মেশিনটা বলে দিবে যে এর কনসেন্ট্রেশনটা কেমন, এর মাধ্যমে কত ডোজ সিমেন্ট আমি তৈরি করতে পারবো। সিলার ফিলার মেশিন, এখানে এই সিমেন্টটা স্টোর ভিতরে ফিলিং হয় এবং সিলিং হয়। এটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা এখানে কোন সিমেন্টের সারের নাম্বার
এবং তার ব্রিডের ব্রিড কী ব্রিড এটা আমরা এখানে আমরা আগে থেকে করে রাখি এবং উৎপাদনের তারিখ এটাও আমরা দিয়ে থাকি। এখানে আসার পরে এখানে এই যে ট্রে আছে এই ট্রেগুলাতে এগুলাকে সাজিয়ে রাখা হয়। এবং আপনারা দেখেন এখানে যে আমাদের কিন্তু যে এখানে লাল রঙের স্ট্র, ওইখানে হলো ব্লু নীল রঙের স্ট্র, এটা হলো আমাদের এক একটা সিমেন্টের জন্য এক এক ধরনের কালার আমরা ব্যবহার করি, যাতে করে খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কোন সিমেন্ট। 2013 সালে এসিআই প্রাণী কৈলি তত্ত্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের কাজ শুরু হলেও 2019 সালের জুলাই মাসে এসে তারা সাড় থেকে কৃত্রিমভাবে সিমেন্ট সংগ্রহ করে হিমায়িত সিমেন্ট স্ট্র দিয়ে সারা দেশের ডেইরি খামারিদের সেবা প্রদান শুরু করে। এই 2021 সালে মার্চ মাস পর্যন্ত প্রায় 3 লক্ষাধিক শঙ্কর জাতের উন্নত বাছুর উৎপাদন করতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন সংরক্ষণাগার। লিকুইড নাইট্রোজেনের ভিতরে সংরক্ষণ করলে তার টেম্পারেচার নেমে আসে -196°C। প্রায় 5.5 একর জমির ওপরে প্রতিষ্ঠিত এই ক্যাম্পাস। 2টি গরুর শেডে মোট ষাঁড় আছে 70টি। এর মধ্যে হলিস্টিন ফ্রিজিয়ান আছে 100 ভাগ, 93 ভাগ, 87 ভাগ ও 75 ভাগ, শাহিওয়াল আছে 100 ভাগ ও 87 ভাগের। এছাড়া দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়নের জন্য রেড চিটাগাং ক্যাটেল বা RCC ষাঁড়ও রয়েছে। আমাদের দেশের যে গবাদি পশু তার উৎপাদনশীলতা খুবই কম, সেই ক্ষেত্রে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের যে জাতটি আছে সেটাকে শঙ্কর জাতে উন্নীত করা। এখন যেহেতু খামারি এই বিষয়ে জ্ঞান অর্জন করে ফেলেছেন, তাদের চাহিদা অনুযায়ী আমাদের ভালো মানের উন্নত মানের সিমেন্ট দিতে হবে, সেটি হলো মূল লক্ষ্য। এটা বুলশেড 1 এবং তার ভিতরে আপনি এখানে যে বুলটাকে দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে জেস্টার। এটা একটা ফ্রিজিয়ান এবং লোকালের ক্রস, এবং এই ক্ষেত্রে ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা হলো 87.5%। এখানে বারকোড দেওয়া আছে, যে কেউ যদি বারকোড স্ক্যান করে তাহলে এই বুলের যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি সে সহজেই জানতে পারবে। এখানে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল খাবারের পাত্র, পানির পাত্র। যখনই খাবার শেষ হয়ে যায় আমরা কিন্তু খাবারের পাত্রগুলো কিন্তু সাথে সাথে আমরা ক্লিন করে ফেলি। আমাদের এই বুলশেডে আমরা 3 ধরনের সার আমাদের এখানে আছে। একটা হলো যাদের কাছ থেকে আমরা প্রোডাকশন পাচ্ছি এখন, প্রোডাক্টিভ বুল, আর একটা হচ্ছে ট্রায়াল বুল, অর্থাৎ তার প্রোডাকশনে চলে আসছে, আমরা এটা ট্রায়ালে আছি, টেস্ট হচ্ছে, টেস্টে যদি পাস করে তাহলে তাকে আমরা কমার্শিয়াল প্রোডাকশনে আমরা নিয়ে যাব, আর যদি পাস না করে তাকে আমরা ডিসকার্ড করব। আরেকটা হচ্ছে রেয়ারিং। এই যে দেখেন এইগুলো হচ্ছে সব রেয়ারিং বুল, এবং রেয়ারিং বুলও কিন্তু আপনি দেখেন যে আমরা এখানে 10টা যদি বুল রেয়ার করি 10টার থেকে কিন্তু আমার ফাইনালি টেস্টে কিন্তু 10টা টিকবে না, সেক্ষেত্রে হয়তো 5টা টিকবে, 6টা টিকবে। বুলশেড 2 তে আমরা মূলত আমাদের শাহিওয়াল ব্রিডটাকে আমরা লালন পালন করে থাকি। ব্রিডটাকে আমরা ডুয়েল পারপাস ব্রিড বলে থাকি, অর্থাৎ এখান থেকে দুধও পাওয়া যায় মাংসও পাওয়া যায়। ফ্রিজিয়ানের থেকে কম দুধ কিন্তু এখানে মাংস এটাতে অনেক বেশি হয়, যে কারণে এটার ডিমান্ডটা কিন্তু বেশি। 2টা জিনিস দেখে আমরা মানে এক কথায় বলে দিতে পারি যে শাহিওয়াল, একটা হলো তার গলকম্বল, আরেকটা হলো তার যে কোষ, যেটা পিঠের কোষটাও দেখেন যে কীরকম, আর নাভিটা একদম ঝুলে থাকবে। এই শাহিওয়ালটা হচ্ছে ক্রস শাহিওয়াল, এবং এখানে শাহিওয়ালের পার্সেন্টেজ হলো 93+ RCC মানে রেড চিটাগাং ক্যাটেল, এবং এটা বাংলাদেশের একটা নিজস্ব ব্রিড, এবং চিটাগাং অঞ্চলে এটা শঙ্করায়নের মাধ্যমে এটাকে বিলুপ্ত হওয়ার পর্যায়ে চলে গেছে। আমরা একটা প্রজেক্ট হাতে নেই যে প্রিজার্ভেশন অফ রেড চিটাগাং ক্যাটেল। আমরা এটার থেকে এ পর্যন্ত প্রায় 10,000-এর মতো আমরা বাচ্চা পেয়েছি। এসব ষাঁড় থেকে সিমেন্ট সংগ্রহ করার পর সেটা জার্মানির বিখ্যাত মিনি টিউব কোম্পানির যন্ত্রপাতি দিয়ে তৈরি এই ল্যাবে সংরক্ষণ করা হয়। জার্মান থেকে 2 জন প্রশিক্ষক এসে এদের ট্রেনিং করায় এবং নিয়মিত জার্মানির প্রশিক্ষকদের সাথে ভিডিও কনফারেন্স করে করে এই ল্যাবের টেকনিশিয়ানরা দক্ষতা অর্জন করে এসিআই সিমেন্ট স্ট্র তৈরি করে। এসিআই অ্যানিমাল জেনেটিক্স 4টা বিষয়ে খুব গুরুত্ব দেয়। প্রথম যে বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয় সেটা হলো যে গভর্নমেন্টের পলিসিকে ঠিক রেখে যে ধরনের ব্রিডিং বুল রাখার দরকার সেই রকম ব্রিডিং বুল সিলেকশন করা হয়, এবং এই ব্রিডিং বুল থেকে কোয়ালিটি সম্পন্ন সিমেন্ট উৎপাদন করে আপনার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কর্মী, যাদেরকে লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট বলি, তাদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। একদল দক্ষ কর্মী কিন্তু এখানে নিয়োজিত আছে, যারা প্রতিনিয়তই কিন্তু সিমেন্ট উৎপাদনের পরে তার মান নিয়ন্ত্রণ, কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করে।
আমেরিকার বিখ্যাত কোম্পানি অ্যাক্সিলেটরিজ ল্যাবের প্রধানও এসিআই এর এই ল্যাব পরিদর্শন করেন। বাংলাদেশ সরকারের কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী আমরা গাজীপুর রাজাবাড়িতে অত্যাধুনিক বুল স্টেশন এবং ল্যাব স্থাপন করেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে ন্যাশনাল টেকনিক্যাল রেগুলেটরি কমিটি আমাদের বুল স্টেশন এবং ল্যাব পরিদর্শন করে তারা সন্তোষ প্রকাশ করছে। পাশাপাশি সিমেন্ট কালেকশন, সিমেন্ট প্রিজারভেশন এবং এই হিমায়িত সিমেন্ট সারা বাংলাদেশে বাজারজাত করার অনুমোদন দিয়েছে। আমাদের নিবন্ধন নাম্বার 4। এসিআই সিমেন্ট বেস্ট এবং প্রতিটা সার এনটিআরসি দ্বারা সার্টিফাইড হয়েছে। বাংলাদেশ সরকারের পানি সম্পদ অধিদপ্তর এই কাজটি দীর্ঘদিন যাবৎ এই কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন এটা করে আসছে। এর সাথে সাথে এখন বেসরকারি পর্যায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তারা কৃত্রিম প্রজননের কার্যক্রম হাতে নিয়েছে, তারা নিজেরা সিমেন্ট প্রস্তুত করছে। সিমেনের মান যদি ভালো হয়, খামারি যদি সেখান থেকে একটি ভালো বাছুর তথা একটি গাভী বা একটি ষাঁড় যদি তৈরি করতে পারেন তাহলে পারে তারাই টিকে থাকবেন। কৃত্রিম প্রজননের কলা কৌশল বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এসিআই। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে অসংখ্য বেকার যুবক। ইতোমধ্যে এসিআই সিমেন্ট ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছে খামারিগণ এবং দারুণভাবে প্রশংসিত হচ্ছে। প্রজননের জন্য কিন্তু সরকারের একটা অনুমোদিত নীতিমালা আছে যে দেশি গরুর সাথে আমি ফ্রিজিয়ান গরুর সংকরায়ন করতে পারি, দেশি গরুর সাথে আমি শাহিওয়াল গরুর আমি সংকরায়ন করতে পারি। কিন্তু ফ্রিজিয়ান গরুকে আমি শাহিওয়ালের বীজ দিতে পারবো না, আবার শাহিওয়াল গরুকে আমি ফ্রিজিয়ানের বীজ দিতে পারবো না। কাজে এই দিকে আমাদের সবারই দৃষ্টি দেওয়া দরকার, যেন এটা সরকারের ব্রিডিং পলিসি আছে সেটার পরিপন্থী যেন আমাদের কোনো কাজ না হয়। বর্তমানে সারা দেশে প্রায় 2000 এআই কর্মী নিয়োগ পেয়ে ইউনিয়ন পর্যায়ে খামারিদের কৃত্রিম প্রজনন সেবা দিয়ে যাচ্ছে। এসিআই অ্যানিমাল জেনেটিক্সের কার্যক্রমের বয়স আজকে প্রায় 2 বছর। আমরা এই সময়ের মধ্যে আমরা প্রায় 3 লাখ সুস্থ সবল বাছুর উপহার দিয়ে খামারের মুখে আমরা হাসি ফোটাইছি। আমাদের প্রায় 2000 এআই কর্মী আছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা ট্রেনিং করাই। আমাদের 75 জন ডিলার আছে, 20টা সেলস ডিপো আছে। আমরা বুল স্টেশন থেকে সিমেন্ট এবং নাইট্রোজেন কালেকশন করে ডিলার এবং এআই কর্মীর চাহিদা অনুযায়ী সিমেন্ট এবং নাইট্রোজেন তাদের কাছে আমরা পৌঁছাই দিই। কৃত্রিম প্রজনন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এআই কর্মী হিসেবে প্রত্যেকটা ইউনিয়নে একজন করে নিয়োগ দিয়ে তাদের মুখে আমরা হাসি ফোটাচ্ছি। দেশের শিক্ষিত বেকারদের মধ্য থেকে এসিআই এআই কর্মী হিসেবে আরো কিছু কর্মী ইউনিয়ন পর্যায়ে নিয়োগ দেওয়া হবে। তাদের যোগ্যতা ও কাজকর্ম কেমন হবে সেটাও জেনে নিন। আমরা দেখি কি এইচএসসি পাস আমরা দেখি আর সায়েন্সকে আমরা প্রেফারেন্স দিই। তো এটা যদি এই ধরনের যদি কর্মী থাকে, আরেকটা হলো সে কাজটা আসলে পছন্দ করে কিনা, কাজটা করতে পারবে কিনা, কারণ এখানে কিন্তু একটু এন্টারপ্রেনারশিপ স্কিলটাও ভেরি ইম্পর্টেন্ট। এটা বিবেচনা করে এবং আমরা দেখি যে যেখানে আমাদের যে ইউনিয়নে আমাদের কোনো কর্মী নাই সেখানেই আমরা আমাদের কর্মী সিলেক্ট করে থাকি। সাধারণ প্রজনন হচ্ছে গাভীকে ষাঁড় দিয়ে প্রজনন করানো, আর কৃত্রিম প্রজনন হলো উন্নত প্রজাতির ষাঁড় থেকে কৃত্রিমভাবে বীজ সংগ্রহ করে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্য দিয়ে একটা স্ট্র এর মধ্যে হিমায়িত করে রাখা এবং সেই বীজ আবার কৃত্রিমভাবে গাভীর জরায়ুতে স্থাপন করে দেওয়া। উন্নত জাতের বিদেশি ষাঁড়ের বীজ আমাদের দেশি গাভীর সাথে ক্রস করে যে বাছুর হয় তাকে বলে উন্নত শঙ্কর জাতের বাছুর, এবং উন্নত জাতের বাছুর হওয়া মানেই উন্নত জাতের গাভী ও উন্নত জাতের ষাঁড়, ফলে দুধ বেশি করে দেয় এবং ষাঁড়ও অধিক মাংসালো হয়, যেটা আমাদের দেশের খামারিদের চাহিদা। বেসরকারি পর্যায়ে এই কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার জন্য একটা নীতিমালা তৈরি করা হয়েছে গভর্নমেন্ট থেকে। সেই নীতিমালার আলোকে যে যে প্রতিষ্ঠান এই নীতিমালার যে শর্তাবলী আছে সেগুলো পূরণ করতে সক্ষম হয়েছেন তাদেরকেই গভর্নমেন্ট থেকে এই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। যিনি মান উন্নত করতে পারবেন, মান সমুন্নত রাখতে পারবেন, তিনিই টিকে থাকবেন। এখানে খামারিদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। এসিআই এর প্রতিটা পণ্য মানসম্মত হিসেবে সারা দেশের মানুষের কাছে পরিচিত, তাই কোম্পানির সুনামের কারণেই এসিআই সিমেন্টও খামারিদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ খামারিদের জন্য যা যা প্রয়োজন হয় তার সবকিছুই এসিআই তে পাওয়া যায় বলে খামারিদের মুখে হাসি ফুটেছে। এসিআই সিমেন্ট যদি আপনি ব্যবহার করেন, আপনি শুধু একটা উন্নত মানের সিমেন্টই শুধু পাচ্ছেন না, আপনি
এর পাশাপাশি সব কিছু আপনি পাবেন। যেমন আপনি সিমেনের পাশাপাশি সঠিক নিউট্রিশনগুলো আপনি পাবেন, সঠিক মেডিসিনগুলো আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে এবং কোয়ালিটি সম্পন্ন। আপনার ফার্মের ডেভেলপমেন্টের জন্য আধুনিকায়ন, যে মডার্নাইজড যে ইকুইপমেন্ট বা টুলস, সেটাও কিন্তু আমাদের হাতে আছে। উন্নত মানের ঘাস কাটার মেশিন আমাদের হাতে আছে, মিল্কিং মেশিন আমাদের হাতে আছে, আমাদের হাতে রাবার ম্যাট আছে, অ্যান্টি মাইক্রোবিয়াল রাবার ম্যাট আছে। আমাদের ফার্ম মেকানাইজেশনের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার আমরা কিন্তু সবগুলাই প্রোভাইড করে থাকি। এসিআই নিবিড় গবেষণার মাধ্যমে নিশ্চিত করেছে গাভীর উচ্চ গর্ভধারণ হার, যা বাংলাদেশে সবচেয়ে বেশি। দেশের গো সম্পদের জাত উন্নয়নে আরও কিছু পরিকল্পনার কথা জানান এসিআই এগ্রি বিজনেস এর এমডি অ্যান্ড সিইও ডক্টর এফ এইচ আনসারি। এই যে সাফল্যটা, এ এত অল্প সময়ের মধ্যে, এর পিছনে একটি কারণ ছিল যে আমরা এটা কোয়ালিটিকে আমরা এনসিওর করেছি। আমরা এটা ধরে কিন্তু অনেক বড় স্বপ্ন দেখছি আজকে। আমরা সেক্স সেমেন সরবরাহ করব অতি শীঘ্রই, আমরা ফার্টাইল এমব্রো ট্রান্সফার করব। ফার্টাইল এমব্রো ট্রান্সফারের মাধ্যমে আমরা গাভীর দুধ আপ টু 40 লিটার পর্যন্ত আমরা উৎপাদনের জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করব। ফলে হবে কি, আমাদের দেশের যে চাষি অর্থাৎ খামারিরা যে দুগ্ধ উৎপাদন করে এবং অনেক ক্ষেত্রে কম দামে দুগ্ধ বিক্রি করতে হয়, আজকে যদি উৎপাদন বেশি হয় তাহলে হবে উৎপাদন খরচ কমে যাবে এবং কম দামে বিক্রি করার পরেও কিন্তু তারা যথেষ্ট লাভবান হবে, এবং এটাই হচ্ছে আসল কিন্তু সমাধান। প্রিয় দর্শক, এখন যাব সাফল্যগাথা প্রতিবেদন পর্বে। সবুজ বাংলা। সুপ্রিয় দর্শক, নরসিংদী জেলার পলাশ উপজেলার ঝিনারদি ইউনিয়নের পলাশের চর গ্রামের আনোয়ারা খানম ডলি ছেলের বায়না মেটাতে দুইটি কোয়েল পাখি পালন শুরু করেন। এরপর তিনি 600 পাখি নিয়ে কোয়েল খামার গড়ে তোলেন। আজ তার খামারে 12,000 লেয়ার পাখি, 30,000 বাচ্চা, অনেকগুলো শেড ও মানসম্মত একটি কোয়েল পাখির হ্যাচারি গড়ে তুলেছেন। তো চলুন ঘুরে দেখে আসি। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কঠোর পরিশ্রম করলে সফল হবেনই। আমরা সারা দেশে ঘুরে ঘুরে এরকম সফল মানুষদের ওপর প্রতিবেদন তৈরি করে অন্যান্যদের উৎসাহিত করার চেষ্টা করে থাকি। আজ যার সফলতার কথা বলবো তার নাম আনোয়ারা খানম ডলি। নরসিংদী জেলার পলাশ উপজেলার ঝিনারদি ইউনিয়নের পলাশের চর গ্রামের গৃহবধূ এই আনোয়ারা খানম ডলি। ডলি কোয়েল পাখির খামার ও হ্যাচারি করে সাড়া ফেলেছে। আমার এই যে ছেলে আমার বেশ ইঞ্জিনিয়ারি পরে হ্যাঁ একদম পিছিয়ে থাকতে শুরু থাকতে আর কি, কান্নাকাটি করে দুটা পাখি আনছিল। এই দুইটা পাখি প্রত্যেকদিন দুইটা ডিম পারত। আমি মানে বাচ্চার আব্বারে বললাম যে পড়ালেখা করছি, চাকরি বাকরি যেহেতু করতে দিবা না, তাহলে আমি পাখি এনে ফেলি। তখন ওই দিনেই উনি 600 পাখি আনার ব্যবস্থা করলো আর কি। এবারে 600 পাখি দিয়েই আইনই আমাদের ব্যবসা শুরু আর কি। প্রথম দিকে খামার করতে গিয়ে সবসময় ভালো বাচ্চা পাচ্ছিলেন না, মেল ফিমেল মিক্সড থাকতো। সবকিছু খাটতে খাটতে তার অভিজ্ঞতা বাড়তে থাকে। এখানে একদিন বয়সের বাচ্চা রাখা হয়, গরমের মধ্যে আমরা এখানে প্রায় 12 দিন বাচ্চা রাখি, আর যদি শীতের মৌসুমে 20-21 দিন রাখা হয়, মানে হিটের মধ্যে রাখা হয় আর কি। প্রথম অবস্থায় বাচ্চারে গ্লুকোজ বা চিনির পানি দেই 2-3 ঘন্টা, তারপরে লাইসুবির দেই। বর্তমানে ডলির খামারে 12,000 লেয়ার কোয়েল ও 30,000 ছোট্ট বাচ্চা আছে। এখানে আছে 3টা মেশিন, আমাদের এরকম 14টা মেশিন আছে। 14টা মেশিনে আমরা একটা মেশিনে মাসে 20,000 ডিম ফুটানো যায় আর কি। একটি পাখি বছরে 280 থেকে 300টা পর্যন্ত ডিম দিতে পারে এবং 1.5 বছর বা 18 মাস পর্যন্ত ডিম দেয়। বর্তমানে একটা ডিমের দাম 1.90 টাকা। একদিন বয়সের বাচ্চা 6 টাকা করে বিক্রি করা হয়, আর 1 মাস বয়সের বাচ্চা 27 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। 2018 সালে ডলির স্বামী ডাক্তার দিদার আলম মারা যান। তখন থেকে পুরো সংসারের দায় দায়িত্ব এখন তার ওপর। আব্বা টেক কেয়ার করতো আর কি সবকিছু। মানে দেখা যায় ব্যবসায়িক যেই ডিলগুলো হয় বা পার্টিদের সাথে যেই মানে কাজগুলো হয়, লেনদেনের যেই বিষয়গুলো হয়, ওই কাজগুলো এখন আমি দেখাশোনা করি আর কি। আর মানে ফার্ম ব্যতীত বাইরের যে কাজগুলো হয় ওইগুলো আমি মেনটেন করার চেষ্টা করি। আনোয়ারা খানম ডলির কোয়েলের খামারের সুনাম গ্রাম থেকে ইউনিয়ন হয়ে জেলা নরসিংদীতেও ছড়িয়ে পড়ে। খামারটি এখন অনেক বড় হয়েছে, নিজেদের বসত বাড়িরও অনেক উন্নতি সাধন করেছেন তারা। তো আমি সর্বপ্রথম আমাদের এই নরসিংদীর যে সফল নারী উদ্যোক্তা ডলি আপা, ওনার ফার্মে এসে আমি প্রতিবেদন করি। তো আসলে আপার যে ফার্মে এসে আমার খুবই ভালো লাগছে যে আসলে একজন আপা নারী উদ্যোক্তা হয়েও সফলভাবে বিশাল একটি খামার পরিচালনা করে আসতেছেন, এবং ওনারা দীর্ঘদিন যাবত এটি করে আসতেছেন।
তো আমি আসলে আপনাদেরকে বলবো, আপনারা যারা নারী উদ্যোক্তা রয়েছেন, আপনারাও চাইলে এই কোয়েল পাখি লালন পালন করতে পারেন। এটি আসলে স্বল্প পুঁজিতে খুবই লাভজনক একটি ব্যবসা। বন্ধুরা, আমরা একটা খামারের প্রতিবেদন দেখাই, যেটা দেখে অনেকে উৎসাহী হয়ে অনেকে খামার করে, আবার কখনো একটা ক্ষেত খামারের সমস্যার কথা তুলে ধরে সমাধান দেওয়ার চেষ্টা করি। সেটা দেখে সারা দেশের কৃষক ও খামারিরা এই ধরনের সমস্যার সমাধানের একটা উৎস খুঁজে পায়। আমরা চেষ্টা করি খামারিদের পাশে থেকে তাদের সঠিক পরামর্শ দেওয়ার। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা জিটিভি 25 সেগুন বাগিচা ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazetv.com। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। আপনার আগামী পর্বে দেখবেন গাজীপুরের শালনার শেফালি ডেইরি ও শরীফের ছাগল খামারের উপর সাফল্যগাথা প্রতিবেদন। ময়মনসিংহের তাহা এগ্রোর গরু মোটা তাজাকরণের উপর থাকবে বিশেষ প্রতিবেদন। এছাড়া কুমিল্লার ময়নামতির তামিম এগ্রোর গরু সমস্যার সমাধান নিয়ে সরেজমিন প্রতিবেদন। সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরা।